Welcome to the oldest homestay of North Bengal. নর্থ বেঙ্গলে অফবিট ট্যুরিজমের মধ্যে হোমস্টে কালচারটা কিন্তু এখন খুব জনপ্রিয়। আপনারা অনেকেই পার্সোনালি হোমস্টেতে স্টে করে গেছেন বা অনেক ইনফরমেশান আপনাদের কাছে আছে, কিন্তু কখনো কি মনে হয়েছে যে নর্থ বেঙ্গল এই হোমস্টে প্রথম কবে চালু হয়েছিল, সব থেকে ওল্ডেস্ট হোমস্টে কোনটা? আজকে কিন্তু সেই আনসারটাই দেবো আমরা এই ভিডিওর মাধ্যমে। লাস্ট 3 বছর ধরে নর্থ বেঙ্গলের আনাচে কানাচে বিভিন্ন হোমস্টেতে আমরা থেকেছি, প্রায় 150-200 কাছাকাছি। এবার প্রথম এক্সপিরিয়েন্স করতে চলেছি ওল্ডেস্ট হোমস্টেতে থাকার। হোমস্টের নাম দ্য রয়্যাল হোমস্টে এবং গ্রামের নাম পাহিলাগাঁও। পাহিলা কথার অর্থ প্রথম, অর্থাৎ প্রথম গ্রাম। এই গ্রামটা মিরিক লেক থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই রয়্যাল হোমস্টে এবং কেন এটাকে ওল্ডেস্ট বলছি সেই গল্পটাও শোনাই। তো একদম শুরু থেকে শুরু করি। এটা বিশাল বড় পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি এখানে ধরবে। আর যদি এই দিকে তাকান, ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ওনাররা থাকেন, ওনাদের প্রাইভেট এরিয়া। আর সামনে যেটা স্টোন হাউস দেখা যাচ্ছে এটাই আজকে রয়্যাল হোমস্টে। এখানে বসার জায়গা রয়েছে, লক দেওয়া রয়েছে, আশা করছি এখানে বনফায়ার হয়। আর ইন্টারেস্টিং জিনিসটাই এখানে রয়েছে, ওল্ডেস্ট যে হোমস্টে বললাম সেটা 1980 সালে যখন প্রথম গেস্ট এসেছিলেন বা প্রথম চালু হয়েছিল হোমস্টে, এখানেই রুম দেওয়া হতো। এখন যদিও নয়, ভাববেন না, এখানে থাকতে হবে। আর এই যে বাইকটা দেখছেন এটা অনেক পুরানো, 1998-এ কোনো একজন ফরেনার গেস্ট এসে এখানে রেখে চলে গিয়েছিলেন, তখন থেকে বাইকটা এভাবেই রয়েছে। এখন এই প্রপার্টিটা রেনোভেট করা হয়েছে, এই দিকেই হচ্ছে রুমগুলো। টোটাল 5খানা রুম রয়েছে, পুরোটা কিন্তু স্টোন হাউস। মেন গেট দিয়ে ঢুকে এখানে একটা বিশাল বড় লিভিং রুম রয়েছে, যেহেতু 5টা রুম একসাথে তার জন্যই এতটা বড়। এবং বসার জন্য টেবিল চেয়ার সোফা দেওয়া রয়েছে, বেতের, রিল্যাক্স করতে পারবেন। এবং ইন্টেরিয়ারটাও দেখুন, স্টোনের স্ট্রাকচার করা ওয়ালগুলো, তার সাথে ওই দিকে রয়েছে একটা বড় টিভি, এখানে বসে টিভিও দেখতে পারেন আপনারা। তো এবার চলুন রুমগুলো একে একে দেখিয়ে দিই। আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই, এটা হচ্ছে ট্রিপল বেডরুম যেটাতে আমরা স্টে করছি, এটা আরেকটা রুম অকুপাইড আছে, এটা হচ্ছে ডাবল বেডরুম, এটা আরেকটা ট্রিপল বেডরুম, আর এই যে রুমটা এটা 5টা সিঙ্গল বেড আছে। প্রথমেই আমাদের রুমটা একটু দেখাই, যেরকমটা বললাম একটা ডাবল বেড আছে, এদিকে একটা সিঙ্গেল বেড আছে, মাঝে একটা টেবিল আছে এবং একটা উইন্ডো আছে। উইন্ডো থেকে ঠিক এরকম বাইরের ভিউ, এবং এদিকে আরেকটা উইন্ডো আছে, যেদিকে ডাইনিং এরিয়ার ভিউ। এখানে মিরার আছে এবং জিনিসপত্র রাখার জন্য কিন্তু আলমারি করা আছে, তার সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম। একটু ছোট সাইজের ওয়াশরুম, কিন্তু বেসিক অ্যামিনিটিস সমস্ত কিছুই আছে। এটা হচ্ছে থার্ড রুমটা, অর্থাৎ ডাবল বেডরুম। রুমের সাইজ দেখে বুঝতেই পাচ্ছেন বেশ বড়। রুমের মধ্যে সমস্ত কিছু অ্যামিনিটিস আছে উইথ অ্যাটাচড ওয়াশরুম। আর এর ঠিক পাশেই আছে ট্রিপল বেডের একটা রুম, যেরকমটা বললাম প্রতিটা রুমের কোয়ালিটি কিন্তু একই টাইপের উইথ অ্যাটাচড ওয়াশরুম। এই রুমটা, এই রুমটা এবং এই রুমটা আপনাদেরকে দেখালাম। পরের যে রুমটা, এটা খুব ইম্পর্টেন্ট, যারা বড় গ্রুপে আসবেন অথবা সিঙ্গেল ব্যাচেলার ছেলে যারা আছো তারা আসবে, তাদের জন্য কিন্তু এই রুমটা বেশ ভালো। এখানে 5টা সিঙ্গেল বেড হয়েছে, বেডের সাইজগুলো একবার দেখিয়ে দিই। এই যে একজনের জন্য খুবই কমফোর্টেবল, এখানে 3টে আছে, এখানে 2টো আছে। যদি 5 জনের বেশি কেউ আসেন তাহলে কিন্তু তাদের জন্য এরকম ম্যাট্রেসের ব্যবস্থা আছে। এটা কিন্তু খুললে পুরো একটা বেডের আকার ধারণ করে, তো এটা এখন ফোল্ড করে রাখা আছে। আর এখানে একটা চেয়ার আছে, উইন্ডো দেখতে পাচ্ছেন 1টা 2টো 3টে উইন্ডো আছে। রুমের সাইজ কিন্তু বেশ বড়। এখানেও অনেকগুলো চেয়ার রাখা আছে, জিনিসপত্র রাখার জন্য একটা আলমারি টোকো তো আছে। এখানে একটা টেবিল আছে এবং এটার সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুমটা। ওয়াশরুমটা একবার দেখে নিন, কারণ খুব ইম্পর্টেন্ট, অনেকে এলে একসাথে ওয়াশরুমটা ইউজ করতে হবে। একটু ছোট সাইজের বা ঠিকঠাক। তো এই ছিল লাস্ট রুমটা। পুরো হোমস্টেটা মোটামুটি দেখানো হয়ে গেছে। আর ডাইনিং এরিয়াটা বলে দিই, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, জাস্ট একটুখানি হেঁটেই যেতে হবে। আর ডাইনিং এরিয়ার এখানে বিশাল বড় একটা ছাতার মতো শেড করা রয়েছে, এটা বেশ ইউনিক, এত বড় শেড কখনো দেখিনি, মানে ছাতার স্টাইলে। এখানে বেশ বসার জায়গা রয়েছে, এখানে আন্টিরা জিঞ্জার টি খাচ্ছেন, একটু বসে আমরা গল্প করছি, এরপর আমরা লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর এটাই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা একটু দূরে, আর সুন্দর চেয়ার টেবিল পাতা, প্রচণ্ড খিদেও পেয়েছে। আর এই যে এখানে সব রান্নাবান্না হচ্ছে।
প্রচুর কিছু আছে লাঞ্চে। প্রথমেই পাঁপড়, লেবু লঙ্কা, এটা হচ্ছে স্কোয়াশ শাক যেটা আমাদের ফেভারিট, মাশরুম আমার ফেভারিট মানে মিক্সড ভেজ, তার সাথে মাশরুম রয়েছে, আলুর সবজি ওটাও আমার ফেভারিট, আলু ফ্রাই ওটাও ফেভারিট, এটা হচ্ছে ভেন্ডি ফ্রাই, এটা ফেভারিট না, এটাও ফেভারিট আমার, চিকেন ওর ফেভারিট, দুজনেরই ফেভারিট, আর ডাল। বলতে বলতে আমার জাস্ট জিভে জল আসছে, অনেক কিছু রয়েছে একদম থালি সাজানো, তো এবার ঝাঁপিয়ে পড়া যাক। প্রায় 8-10 রকম পদ দিয়ে খাবার খাওয়ার অভ্যাস আমাদের নেই, তাই খেয়ে জাস্ট ল্যাদ লাগছে, এবং খাবারের টেস্টও ভালো ছিল, এবং টেস্ট যদি খারাপও থাকে এত কিছু ছিল মানে তাতেই আপনারা এক থালা ভাত খেয়ে ফেলবেন, ও যেমন দু থালা খেয়েছে। হ্যাঁ, তো প্রত্যেকটা খাবারই আমার পছন্দের ছিল, মাশরুম মানে আপনারা হয়তো অনেকেই জানেন যারা প্রথম থেকে আমাদের ফলো করেন, তো আমি জাস্ট খুশি হয়ে গেছি আপনাদেরকে বলতে পারি আপনারা এখানে আসুন, এবং দাবি করে বলতে পারি আপনারা যা যা খেয়েছি তার থেকে একটু বেশি পাবেন, তবু কম পাবেন না, জাস্ট এত কিছু খেয়ে আবার ল্যাদ লাগছে, এখানে শোভা পাতাই আছে, একটু রিল্যাক্স করবো। এতক্ষণ যেরকম ওয়েদার ছিল আর এটা দেখার পর মনে হচ্ছে স্বর্গ, নীল আকাশের দেখা পাওয়া গেছে, ওয়েদারটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়েছে, হালকা হালকা রোদও বেরোচ্ছে, আর এখন কিন্তু আরও এই জায়গাটা বেশ খিলখিল করে উঠেছে, সিজনের সময় কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট থাকে। বাবা, সূর্যি মামার দেখা পাওয়া গেল ফাইনালি, কতদিন পর আমরা নর্থ বেঙ্গলে রোদের দেখা পাচ্ছি, এবং খুব ভালো রকমভাবে নীল আকাশ হঠাৎ করেই মানে যেন প্রকৃতি সেজে উঠলো, এবং চারিদিক খুলে গেছে, ওই দিকে একটা জায়গা থেকে ধোঁয়ার মতন মেঘটা ভেসে যাচ্ছে, অপূর্ব লাগছে, চারিদিকের ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, এবার দেখে নেওয়া যাক লোকেশনটা কীরকম। যেরকমটা আপনারা দেখলেন, সূর্যি মামা কিন্তু বেশিক্ষণ আমাদের দিকে তাকালেন না আর কি, কিছুক্ষণ দেখা দিয়েই উনি ওনার নিজের রাস্তায়। তো যাই হোক, আমরা একটু এই জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে যাব, ডাইনিং এরিয়ার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওখানে কিছু ভেজিটেবলসের চাষ হয়েছে, কিছু ফলমূলের চাষ হয়েছে, তো সেগুলোই এখন দেখতে যাব। এখন অনেকটা ক্লাউডি হয়ে গেছে, হয়তো বোঝা যাচ্ছে না, বাট নিচের গাছগুলো কিন্তু অরেঞ্জ গাছ অনেকগুলো রয়েছে, তার সাথে যদি এদিক দিয়ে রাস্তা দিয়ে যান এই ডান দিকে অনেকটা বড় এরিয়া জুড়ে অরেঞ্জ গার্ডেন রয়েছে। আর যে গাছটা এখন চোখে পড়ছে সেটা কি বলুন তো? হ্যাঁ, অ্যাভোকাডো, এই দেখুন অনেকগুলোই হয়ে রয়েছে। সেপ্টেম্বরে হয়, গেস্টরা এলে ওনারা গেস্টদেরকে দেন, অরেঞ্জ বা অ্যাভোকাডো কোনো কিছু ওনারা বিক্রি করেন না, পুরো ভরে ভরে দেন নাকি ওনারা বলছেন, মানে এখানে এলে অনেকগুলো কমলালেবু আপনারা খেতে পারেন। শুধু কমলালেবুই না, এখানে আদা, চা এবং বিভিন্ন রকমের কিন্তু চাষবাস হচ্ছে। হোমস্টের এদিক থেকে যদি সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে আসেন, এরকম বড়ো একটা পাথর পড়বে, এবং এখান থেকে দাঁড়িয়ে ওইদিকে পুরো ফাঁকা ভিউটা পাওয়া যায়। আর যদি আরও হাঁটতে যান ওইদিক দিয়ে গোল করে ঘুরে জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে, আবার ঘুরে ওইদিকে হোমস্টেতে আবার পৌঁছানো যায়। রাস্তা আছে? হ্যাঁ, না থাকাই, পাথর পাথর ঘাসে ঢাকা বর্ষার জন্য। তাই তো দেখছি এই জায়গাগুলোয় হাঁটতে চলতে একটাই ভয়, শুধু জোঁক। এই রাস্তা দিয়ে কিছুটা উপরে এসে বাড়ি টাড়ি পড়লো, এবার আমরা এই জঙ্গলের রাস্তা দিয়েই আবার হোমস্টেতে যাবো। মেঘের মধ্যে দিয়ে আমরা দুজনে বেশ হেঁটে চলে বেড়াচ্ছি, কেউ কোথাও নেই, কোনো টুরিস্ট নেই, জাস্ট আমরা দুজন। লঙ্কারটা বেশ লং, অ্যাকচুয়ালি মনে হচ্ছিল এই পৌঁছে যাব, কিন্তু একটার পর একটা টার্নিং আসছে, ফাইনালি এসে পৌঁছালাম। সন্ধ্যা এখন 7টা বাজে, কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এখনও হালকা হালকা হচ্ছে, ওয়েদারের হিউজ চেঞ্জ, মানে এখানে যা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না, হাড় কাঁপিয়ে দিচ্ছে, তো এখানে যদি বর্ষাকালে কারো আসার প্ল্যান থাকে একটু মোটা জ্যাকেট আনলে আমার মনে হয় ভালো হয়, সন্ধ্যেবেলার দিকটা কিন্তু হালকা ঠান্ডা লাগছে।
বাইরে ঝিরঝিরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তারই মধ্যে গরম গরম পকোড়া পাওয়া, বাহ ভালো বললাম, তার সাথে গরম গরম কফিও আছে। সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠতে পারে যদি আপনারা গ্রুপে আসেন বা অনেকজন বন্ধু মিলে একসাথে আসেন। এখানে কিন্তু গিটারও রাখা আছে, গান বাজনা তো হতেই পারে, তার সাথে গল্প, আড্ডা, মজা, তর্ক বিতর্ক সমস্ত কিছুই কিন্তু হতে পারে। পুরো হোমস্টের মধ্যে এই জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। প্রায় 9টা বাজে, আমরা ডিনার করতে চলে এসেছি। এখানে কাঁসারের থালায় খেতে দেওয়া হয়, যেটা খুব ভালো। এখানে আছে গরম গরম পরোটা, তার সাথে পায়েলের ফেভারিট আলু ভাজা, আর এদিকে আছে এগ কারি। এখানে আন্টি না অনেকটা মায়ের মতো, মানে আরেকটা পরোটা নাও, আরেকটু বেশি করে খাও, এরকম আছে। আর সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটা একদম অফবিট টাইপেরই ফিল দেবে। চারদিকে দেখতে পাচ্ছেন ঝিঁঝি পোকার ডাক, এখন যেহেতু বর্ষাকাল, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা কার্শিয়াংয়ের ভিউটা এখান থেকে খুব ভালো পাবেন। তার সাথেও অনেকগুলো পাহাড়ের এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়, বাট সেটা তো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। বাট ডেফিনেটলি পরিষ্কার ওয়েদারে এলে কিন্তু অরেঞ্জ গার্ডেনের সাথে সাথে ভালো নাইট ভিউও পাওয়া যায়। আবার আজকে সূর্যিমামা হালকা করে দেখা দিয়েছে, এবং এদিকে দেখুন ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, বাট এটাও ক্ষণিকের জন্য, কিছুক্ষণ পরেই আবার সব সাদা হয়ে যাবে। এদিকে সাদা মেঘে রানাগোনা, তার সাথে গরম গরম এক কাপ চা। আজকের ব্রেকফাস্টে আছে রুটি, চাইলে পুরি পেতে পারেন। এখানে আছে আলুর তরকারি, আর এখানে আছে স্যালাড, তার সাথে অমলেট বা বয়েলড এগ যে কোনো একটা দেওয়া হয়। ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বা ডিনার, প্রতিটা খাবারের টেস্ট কিন্তু বেশ ঘরোয়া, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার দ্য ওল্ডেস্ট হোমস্টে প্রথম থেকেই বলছি, তার স্টোরিটা এবং এখানে থাকা এবং খাওয়ার খরচাটা জেনে নেব এই হোমস্টে ওনারের মেয়ের কাছ থেকে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ফুপসাং ডোলমা গুরুং। और जैसे साइल स्टोरीज ने तो आपको बता दिया ही है कि दिस द ओल्डेस्ट होमस्टे इन नॉर्थ बंगाल। ये 1980 पे इस्टेब्लिश हुआ था, पर उस टाइम से तो हमारा रिकॉर्ड तो अभी तक मेंटेन नहीं कर पाया, पर 1990 से हमारा रिकॉर्ड है, ये रिकॉर्ड यहाँ पे है। और ये शुरू किया था मेरा अंकल लोगों ने। उस टाइम पे तो सिर्फ फॉरेनर्स लोग आते थे, और एक फॉरेनर्स कपल ने एक बाइक भी छोड़ के गए 1999 पे शायद, और उनका भी एक रजिस्टर पे मेंटेन करके रखा है। दे हैव शेयर द स्टोरीज। और ये कपल ने बाइक लेने के लिए आएगा बोला, अभी तक वो लोग नहीं आया है, और उनका मेमोरी पे ये बाइक रखा है अभी तक हम लोगों ने। और यहाँ का खर्चा पड़ता है 1500 पर हेड। अगर आप लोगों बारबेक्यू एंड बोन फायर करना चाहते तो उसका पड़ता है 500 फॉर चिकन, 1 kg chicken एंड 500 फॉर बोन फायर। एंड आप सबको वेलकम है, थैंक यू। তো আপনারা শুনেই নিলেন এই হোমস্টে কতটা পুরানো এবং কবে থেকে স্টার্ট হয়েছিল তার একটা গল্প, এবং এই রেকর্ড বুকগুলো কিন্তু তার প্রমাণ। এত পুরানো, একটা পুরানো দিনের গন্ধও আছে। তখনকার দিনে তো আর গুগলের রিভিউ সিস্টেম ছিল না, এখানে কিন্তু প্রচুর মানুষ নিজেদের অভিজ্ঞতা, নিজেদের ছবি দিয়ে, এবং আইকার্ডও আছে এই হোমস্টেতে এলে, মানে রয়্যাল হোমস্টেতে এলে আপনারা এগুলো পড়তে পারেন, খুব ভালো লাগবে, অনেক পুরনো দিনের গল্প। তো আমাদের এই হোমস্টের সাথে বা এই হোমস্টের পরিবারের লোকজনদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হলো, অনেক গল্প টল্প করলাম এবং আরও অনেক কিছু জানলাম যেগুলো সপ্ত ব্লগে বলা সম্ভব না। এখানে এলে আপনারাও কিন্তু এই গল্প অনেক জানতে পারবেন। শিলিগুড়ি জংশন স্টেশনের ঠিক উল্টো দিকে মিরিক শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, অথবা যে কোনো মিরিকগামী গাড়ি ধরে আপনারা চলে আসুন মিরিক বাজারের বৌদির হোটেলের সামনে, যার ভাড়া নেবে জনপ্রতি 200 টাকা। সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা গাড়ি পেয়ে যাবেন। মিরিকের বৌদির হোটেলের পাশে মিরিক বস্তি স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনারা একটা গাড়ি হায়ার করে নিন এই হোমস্টেতে আসার জন্য। 2 কিলোমিটার মতো আনুমানিক ডিস্টেন্স, আপনাদের ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। আমরা এই রুটটায় আসতে পারিনি কারণ বৃষ্টির জন্য রাস্তাটা বন্ধ ছিল। আমরা এসেছি অল্টারনেটিভ আরেকটা রুটে, জগজিৎ হোটেলের সামনে আমরা নেমে পড়েছিলাম, এবং সেখান থেকে একটা ছোটো গাড়ি হায়ার করে মিরিক লেকের পাশ দিয়ে মিরিক পুলিশ স্টেশনের রাস্তায় চলে এসেছিলাম। সেখান থেকে ডান দিকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, রাস্তাটা একটু সরু কিন্তু একটু খারাপ আছে, মানে পিচের রাস্তা, বাট মাঝে মধ্যে অনেকটাই ক্ষয়ে গেছে। ছোটো গাড়ি কিংবা বড় গাড়ি, বাইক, স্কুটি সমস্ত কিন্তু ওই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু মাঝে মধ্যে রাস্তাটা এতটাই খারাপ যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকলে গাড়িগুলো চলতে সুবিধা হয়, এবং স্কিলফুল ড্রাইভার হতে হবে, তাই আপনারা নিজেরা ড্রাইভ করে আসলে একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। এখানে যেহেতু প্রাইভেট গাড়ি রাখার ব্যবস্থা আছে, পার্কিং আছে, তাই আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে খুব আরামসে চলে আসতে পারে, অথবা সার্ভিস গাড়ির রুট আপনাদেরকে বলেই দিলাম। তো আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশান অন করে দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই দেখতে থাকুন সায়েন্স স্টোরিজ।